সালের মার্চে মানে এই জায়গাতে অপারেশন করেছিলাম ফরিদপুর মেডিকেল থেকে। তো তারপরে আর কি আমার বোনের পেটে নাকি একটা ব্লাড সিস্ট, একটা রক্তের দলার মতো হয়েছিল, ওইটার জন্য অপারেশন করছিলাম। অপারেশন সাকসেস হয়েছে, আমাদের রিলিজ করে দেওয়া হয়েছে, আমরা বাড়িতে নিয়ে গেছি। 5-6 মাস পরে থেকে ব্যথা, পেটে ব্যথা। তো ডাক্তারদের যে নাম্বারটা ছিল ওইটা ফোন দিলে বলতো যে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাওয়ান, ঠিক হয়ে যাবে। তো এইভাবে আস্তে 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 আর কি এখন আর কি মানে বড় পর্যায়ে চলে গেছে। তারপরে আপনার গত পরশুদিন আমি আসছি, আমি এক জব করি, দূরে থাকি, ওই জায়গা থেকে আসতে এসে দেখি যে বমি করতেছে এবং বমি প্রচুর বন্ধ। তো তারপরে আমি আমাদের ইয়াতে থানা শহরে মুখশিদপুরে আর কি নিয়ে গেলাম। নিয়ে যাইয়া সিটি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার থেকে ই করছে, এক্স রে করছে, সে জায়গায় ধরা পড়ছে যে পেটের ভিতরে গিয়েছে। 1.5 বছর মতো আগের ঘটনা। এই হাসপাতালেই টিউমারের অপারেশন হয়, সেই সময় হয়তো ভুলবশতই হোক, অসতর্কতার কারণেই হোক, এটা আটারি হচ্ছে ছিল, এটা জানা যায় না। পরে এটা ব্যথার কারণে ডাক্তারের কাছে যাওয়ার পরে পরীক্ষা করে সেটা একটা আটারি ফোর্সের দেখা গেছে। এবং শুক্রবারে এটা শনাক্ত হয়েছে, শুক্রবারেই তাকে ভর্তি করা হয়েছে এবং শনিবারই তার অপারেশন করা হয়েছে। এখন ভালো আছে। এর জন্য আমরা একটা তদন্ত গঠন করছি, 5 কর্মদিবসের মধ্যে তাদেরকে তদন্ত করা।